এই দেখো লাল শাক ভাজা হচ্ছে, কিন্তু লাল শাকটা পুরো লাল লাগছে না এখানে, মনে হয় আমাদের ওখানে খুব কালার মারে, লালই এখান থেকে দেখো লাগছে না। বেসনের মধ্যে আমি লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, গোটা জিরা দিয়েছি, আর একটুখানি জোয়ান হাতে একটুখানি মানে ইয়ে করে রাপ করে দিয়ে দিয়েছি, আচ্ছা একটু ঘষে নিয়ে দিয়ে দিয়েছি, নুন দিয়েছি। এবারে আমি এটাকে একটু তেল দেব, ঘি ঘি টক দই, আমি মানে জিনিসটা অত ঘি ওইসব অত বেশি দেব না, নিজের মতন করে এটাকে, ঠিক আছে। একটু জল দিয়ে মেখেছো তো, সামান্য জল দিয়ে, আর তেল দিয়েছো, তেল দিয়েছি বললাম না, অল্প একটু সোডা, আচ্ছা গোল করে নিয়ে, ও লম্বা লম্বা হয়, জলটা যখন একটু ফুটে যাবে তখন আমি এটাকে এরকম করে, ও এই দেখো মাছও ভালো লাগে না রোজ। এই যে এটা হচ্ছে স্টিম, মানে সিদ্ধ করার পর, তাই তো, সিদ্ধ করার পর এরকম দেখতে হয়েছে, দেখো ফুলে গেছে, এরকম করে পিস পিস করব, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকম ছোট 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 করে পিস পিস করে এটাকে একটুখানি ফ্রাই করবে। এই দেখো এটা ভেজে রেখেছে, পুরো ফুল ফ্রাই করনি তো, শ্যালো ফ্রাই টাইপ করেছো, একটু ধরে দেখো মোটামুটি, আর এখানে আলু কাটা আছে, এখন এটার হবে রসা, মানে রসা কি বলে, ঝোল, মানে ওই যেরকম কষা কষা হয়, বলো, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছে, এখন আলুগুলো দিচ্ছে, পেঁয়াজ আর রসুন, আচ্ছা এটা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তো একটু দেবে, আর জিরার গুঁড়ো দিতে হবে না, দেখেছো মা হলুদ দেবো না, বাবা ভগবান আমার, আমার ঠাকুমাও হলুদ বসে, লঙ্কার গুঁড়ো দিচ্ছে, এটাও দিতে পারো, জিরা আর ধনে, ধনেটা আমি ফ্রেশ নুন হয়নি দেওয়া, নুন, আচ্ছা তো তোমাদের যেরকম বলেছিলাম কষিয়ে নিয়েছে, দেন কিছু জল দিয়ে ওটাকে আলু দিয়ে মশলা দিয়ে কষতে দিয়েছিল, দেন ওই বড়াগুলো মানে ওই ভাজাগুলো দিয়ে দিয়েছে, দেন জল দিয়ে ঢাকনা দিয়ে রেডি। এখন লাস্টে নামানোর আগে কী জানো মা, গরম মশলা গুঁড়ো আর ঘি, তো গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে ঢাকনা দিয়ে রাখা ছিল, এখন তোমাদের তুলে দেখাচ্ছি। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর চ্যানেল রোজো অ্যান্ড রনি। বাবা খুব রোদ, আমি তাকাতে পারছি না, তাই চোখ মুখটা এরকম হয়ে আছে, আর হ্যাঁ আর আজকেও অরিজিতে ট্রেনিং চলছে, তাই জন্য আবার আমি এইবার আন্দায় ওইখানে যেতে পারছি না, ওর ট্রেনিং হয়তো এই উইকটাই চলবে, তারপরে হয়তো শেষ হয়ে যাওয়ার কথা, আগের উইক থেকে চলছে ওর পুরো, আজকেও ভীষণ রোদ এখানে, ওর হয়ে গেলে পরে ও আসবে ব্লগে। অরিজিতের ট্রেনিং খতম হয়ে গেছে, তো আমি আবার এই ঘরে চলে এসেছি, এই ঘরে এসে কী করবো কী করবো বুঝতে পারছিলাম না, তো আমার একটু বিয়ের ভিডিও দেখছি, তোমরাও দেখো। এই যে আমার বিয়েতে এই বর বউ মিষ্টিটা গেছিল এখান থেকে, মাছ একটু দেখছি, ভাল লাগে আমার মাঝে মাঝে দেখতে, মাঝে মাঝে আমি খুলে, এটা হচ্ছে ট্রেডিশনাল ভিডিওটা, মানে বড়টা প্রায় দেড় ঘন্টার ভিডিওটা, ওইটা দেখছিলাম। এই যে তার সাথে আমার তরমুজ এসে গেছে, তরমুজ খেতে খেতে আমি দেখছি ভিডিও, আরেকটা ব্যাপার হচ্ছে আমি মিন্ত্রা থেকে কয়েকটা ড্রেস অর্ডার করেছি, ড্রেস না বেসিক্যালি জামা কাপড় আর কি, আমার জন্য অর্ডার করেছি,
চাটনি আছে, হাত ধুয়ে নে, হাত ধুয়ে খাবি। তো চাটতে আজকে আমি বহুত মানে ফেসটাকটা অন করে রেখেছি, তো গ্রিনটা আছে মানে ফেসটা। এনিওয়েজ, তো আজকে আমি প্রচন্ড ব্যাটারিও একদম লো এসেছে, আজকে আমি প্রচন্ড বিজি, ট্রেনিং হলো, আমার কিছু কাজ পার্সোনাল কাজ ছিল, সেটাও হচ্ছে, ওই এখন আবার কার্টুন দেখছে। যাই হোক না, অ্যানিমে। তো এখন বাজে 7:30, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ঘরের আজকে কোথাও বেরোচ্ছি না, বাইরের লাইট জ্বালিয়ে দিয়েছি, দেখতে পারো কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, বাইরের লাইট জ্বলছে, দিয়ে দিয়েছি লাইট। আর এখন আমরা কি করব করব হচ্ছে ব্যাপারটা, আমাদের অ্যানিভার্সারির প্রায় তো এখন চলেই আসছে, তো কিছু প্ল্যানস আছে সেগুলোকে ঠিকঠাক এক্সিকিউট করা দরকার। এবার প্ল্যানগুলো তৈরি হয়নি, এক্সিকিউট কী করে হবে, তো সেজন্য এখন একটু আমরা আমি আরও বসবো যে মানে কোন রেস্টুরেন্ট বা হোটেল কোথায় করা যায়। আমরা মানে প্রেফারেন্স মানে মোটামুটি আমরা চাইছি 100% যাতে রুফটপ হয়, কারণ যেহেতু এখন গরমকালও রুফটপ হলে খুব ভালো। আর এই এই যে মানে এই পুনে এরিয়াতে আমাদের সব জায়গায় বাগধানে তো আছেই, সব জায়গায় পুনেতে রুফটপটা সব জায়গায় মোটামুটি আছে, তো তার জন্য সেটা আমরা দেখবো। তাই এখন একটুখানি আমরা ওটা নিয়ে বসবো, কোথায় কীরকম কী কী অ্যাভেলেবিলিটি, খুব দূরে আবার খরা করা যাবে না, কারণ গাড়ি যেহেতু একটা, আরেকটা তো ওলা বুক করতেই হবে, উবার নিতেই হবে। দাদু দিদা যেহেতু বয়স্ক আছে তাই জন্য খুব দূরে করা যাবে না, কারণ একটু রাত হলে পর আবার প্রবলেম হয়ে যাবে। আমরা মা আমার মা বাবারা ওরা এই মা বাবারা ঠিক আছে, কোনো চাপ নেই, দেরি হোক যাই হোক, ওদের নিয়ে একটু অসুবিধা, তো তার জন্য কাছাকাছি দেখবো। এবং আমাদের আমরা যেরকম চাইছি সেটাও দেখতে হবে, রুফটপ ওপেন রুফটপ পাওয়া যায় কি না। কি হলো, অরিজিৎ গেম খেলছে, আমি হ্যালো বললাম, ও কাকে হ্যালো বললো ভগবান জানে। যাই হোক, আজকে একটা মানে তোমাদের সাথে তখন ভিডিও করার পর একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে আমাকে বলছিস, সবাইকে হচ্ছে সরি ফর দ্যাট, কি হয়েছে, আমি আমি জানি যে আমরা যখন হোটেল নিয়ে মানে দেখবো রেস্টুরেন্টস কোথায় কী অ্যাভেলেবেল আছে কী আছে তখন কথা বলবো, দেন কেকের ডিজাইন ডিসাইড করবো, তখন একটুখানি দেখাবো তোমাদের, কথা বলবো, বা যা যা প্ল্যানস টুকটাক হচ্ছিলো সেগুলো। আমি কি দেখলাম, লাস্ট ভিডিওটা করার পর ক্যামেরাটা মানে পকেটটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি ভাবলাম কী ব্যাপার হলো, বন্ধ হয়ে গেলো, লাস্ট ভিডিওটা আদৌ রেকর্ড হলো কি না। বেসিক্যালি কী হয়েছে, ও দুপুর থেকে এটাকে চার্জে দিয়েছে, ঠিক আছে, এটা এইটার সাথে যে দিকটা কানেক্ট করে সেটা কানেক্ট করা, প্লাগের সাথে যেটা কানেক্ট করে সেটা আর কানেক্ট করেনি, তো বেসিক্যালি চার্জ হয়নি, যতটুকুও বাকি ছিল সেটাও পড়ে গেছে। কেকটা তো মোটামুটি ডিজাইন ডিসাইড হয়েছে, জায়গা আমি দেখে রেখেছিলাম দুটো জায়গা, তো সেখান আরও দু একটা তালে দেখে নেব, ওকে নিয়ে গিয়ে দু একটা জায়গা দেখবো, দেন দেখে যেটা ভালো লাগবে মোটামুটি তার মধ্যে দিয়ে দেবো, হলো এটা। আর আরেকটা খবর হচ্ছে, কালকে আমাদের নতুন ফ্রিজ, তোমাদের বলেছিলাম যে আগের উইকে ফ্রিজ অর্ডার করেছিলাম, একটা ঘরের জন্য, একটা মানে একটা সবার জন্য, একটা আমার পার্সোনাল, তো ওই পার্সোনাল দুটোই আসার কথা, কিন্তু যেটা সবার সেটা এখনও ডিসপ্যাচ দেখাচ্ছে না, কিন্তু আমারটা ডিসপ্যাচ হয়ে গেছে দেখাচ্ছে, তো কালকে আসার কথা, জানি না আবার কী আসবে, কীরকম কী হবে, কারণ প্রথম ফ্রিজটার এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল। যাক কী আসে, তাই কাল আমাকে অরিজিৎ বলছে কালকে কিন্তু সকাল সকাল ফ্রিজ যখন তখন আসতে পারে, আর সকাল 8টার সময় তো একবারেই আসবে না, কারণ টাইম দিয়েছে 8টা থেকে 2টো, তো তার মধ্যেই আসবে। যাই হোক, এই কয়েকটা খবরই দেওয়ার ছিল। আর আরেকটা আমি যেটা কথা দিয়েও করতে পারলাম না, সেটা হচ্ছে মেনচার আমার যে ড্রেসগুলো এনে এসছে সেগুলো আমি দেখাতে পারলাম না, আমার এখানে চার্জ ছিল না বলে হয়নি। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, অরিজিতের কালকে অফিস আছে 6টা থেকে, তো একটা শোয়ার ব্যাপার আছে, একটু টাইম কনজিউমিং ব্যাপার দেখানোটা, ওইটা হয়নি। আর মাদের ঘোরার জন্য যে গাড়ির কথা বলেছিলাম সেই গাড়িটা ও বলছে নেক্সট উইকেন্ডেই দেখবে, মানে এই স্যাটারডে সানডের মধ্যে ফোন করবে। আর ওর অফিসের যে ঝামেলাটা হয়েছে সেটাও আমরা কাল দেখছি শেয়ার করতে পারি কি না, কাল শেয়ার করবো। আর তার সাথে আমি ভাবছি আমাকে বলছে, যাই হোক, তো কালকে মিন্ট্রার জিনিসটাও দেখিয়ে দেবো, আমাদের যে নতুন ফ্রিজ আসছে সেটারও তোমাদের আনবক্সিংটা দেখাবো, আর দেন ওর অফিসের প্রবলেমটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এই
আমার ডিনার ওভার, ডিনার করা হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিয়েছি আজকে, তো এই বাকি আসছি আবার।